তৃতীয় দিন তীব্র গরমে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল এমন কন্ডিশনের প্রভাব পড়েছে তার শরীরে দ্বিতীয় সেশনে ক্র্যাম্প করার মতো পরিস্থিতিতে পড়তে দেখা যায় তামিমকে তাই চায়ের বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি রিটার্ড হাট হওয়ায় তার জায়গায় প্রথম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমেছেন লিটন দাস তৃতীয় দিন প্রথম সেশনে যেখানে বিনা উইকেটে স্কোর ছিল একশো সেখানে দ্বিতীয় সেশনে একশো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যাওয়ার পর সেখান থেকে স্বাগতিকদের উদ্ধারে অবদান রাখে মুশফিক তামিমের অবিচ্ছিন্ন মুশফিক লিটন দাসের দুর্দান্ত জুটিতে একশো ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ উইকেটে তিনশো রান শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে তিনশো সাতানব্বই রানে গুটিয়ে দেওয়ার পর এক কথায় আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান তাদের দৃঢ়তায় প্রথম সেশনে লঙ্কানদের চেয়ে রান তোলার গতিও ছিল বেশি দ্বিতীয় সেশনে তাদের কিছুটা শৃঙ্খল পড়াতে পেরেছেন লঙ্কান বলিং লাঞ্চ ব্রেক থেকে ফিরে দৃশ্যপটে চলে আসে সফরকারী দল আটান্ন রান করা মাহমুদুলকে গ্লাভস বন্দি করেছেন আসিতা ফর্নান্দো তাতে ভেঙে যায় একশো বাষট্টি রানের মহাকাব্যিক জুটি শত রান ছাড়ানো এই জুটিটি দেখা গেছে একষট্টি ইনিংস পর ওপেনিং জুটি ভাঙলেও তামিংকে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পাওয়া থেকে বঞ্চিত করা যায়নি যদিও অপর প্রান্তে নতুন নামা ব্যাটারদের যোগ্য সমর্থন পাননি তিনি নতুন ব্যাটার হোসেন শান্ত বাইশ বল খেলতে পেরেছেন কনকাশন সাব হিসেবে নামা রাজি তার হয়েছেন বাজে শটে তারপর তামিম ও আম্পায়ারের ভুলে ক্যাচ আউট হয়েছিলেন বল ব্যাটে লেগে গ্লাভস জমা পড়েছে ভেবে আউট দিলে বাহাতি ব্যাটার রিভিউ নেন সঙ্গে সঙ্গে সেখানে স্বস্তির খবরই পান তামিম দেখা গেছে বল ব্যাটেই লাগেনি অধিনায়ক মমিনুল হকের উইকেটটিও নেন এই রাজিধা ভেতরে ঢুকে পড়া এক ডেলিভারিতে বোল্ড করেছেন তাকে অবশ্য এই আউটে মমিনুলের দায়ও আছে অলসভাবে ডিফেন্স করার ঘেসারত দিতে হয়েছে তাকে বল ব্যাট প্যাডের ফাঁক দিয়ে আঘাত স্ট্যাম্পে অবশ্য তিন বছর পর সেঞ্চুরি পাওয়া তামিমও ফিরে যেতে পারতেন একষট্টি দশমিক তিন ওভারে রমেশ মেন্ডিসের বলে তার ক্যাচ উঠলেও স্লিপে সেটি ধরতে পারেননি ধনঞ্জয় ক্যাচটি ধরতে পারলে আরও বিপদে পড়ে যেত স্বাগতিক দল এ নিয়ে দুবার স্লিপে জীবন পেয়েছেন তামিম